51তম বর্ষে পড়েছে শ্রীভূমি। চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ আমি চলে এসেছি কিন্তু বিধাননগর স্টেশন থেকে একদম খুব কাছেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এখানের কিন্তু খুব বিখ্যাত বড় করে পুজো হয়, বিগ বাজেটের পুজোর মধ্যে, কলকাতার বিগ বাজেটের পুজোর মধ্যে এটি কিন্তু অন্যতম। তো সেই পুজোর সূচনা হচ্ছে আজ রথের দিন। রথের দিন হচ্ছে খুঁটি পুজোর মাধ্যমে এই পুজোর শুভ সূচনা, সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো চলুন দেখাই ওখানে কেমন কি আয়োজন করা হচ্ছে। এখন বড় করে কিন্তু গেটের সামনে ব্যানারটা টানিয়ে দিয়েছে, তো আমি এখন ভেতরের দিকে যাব। তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই দুই সাইডে ফ্ল্যাটের ভেতর থেকে, মানে রাস্তার অপোজিটে চলে এলেই কিন্তু এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবটা পড়ে। তো আমি এখন ওইদিকেই যাচ্ছি। এই যে এখানে কিন্তু প্যান্ডেল করা হয়েছে অনুষ্ঠানটার জন্য। এটা হলো ক্লাবটা, আমরা অপেক্ষা করছি। আমি এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিই ভেতরটা কীরকমভাবে সাজিয়েছে। তো এখানে গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর উপরের দিকে দেখতে পাচ্ছেন ঝাড়বাতি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখন যেহেতু আজকে রথযাত্রা, সেই জন্য কিন্তু জগন্নাথদেব, সুভদ্রা, বলরাম তিনজনেরই এখানে বিগ্রহ আছে। এখানে আরতি করা হবে, ঠাকুরের আরতিও করা হবে, প্লাস খুঁটি পুজোও হবে। এখানে থিম ঘোষণা করা হবে যে কী থিমের উপরে হচ্ছে, তো সেই পুরোটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আজকে কিন্তু এখানের চিফ গেস্ট হিসেবে এসছে অঙ্কুশ আর ঐন্দ্রিলা। ৫১তম বর্ষে পড়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজো, আর খুঁটিটাকেও কিন্তু খুব সুন্দরভাবে এখানে গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে।
খুবই সুন্দর লাগছে, ভেতরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, ফুল প্রদীপ মালা। পাশে থাকবেন, তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।